হেল্ল' ফ্ৰেণ্ড ৱেলকাম টু দা নিউ এপিছ অফ মাই চেনেল আমি হৰিত্ৰেন এই ভিডিঅ'ৰ মেধে কথা বোলো ৱাৰ্ছ বেংগলী ফিল্ম টু তো আগের বারে মানে লাস্ট ইয়ার বা তার আগের ইয়ার যখন আমরা করেছি এইগুলো নিয়ে যে ওয়ার্স ফিল্ম বেস্ট ফিল্ম নিয়ে তখন মোটামুটি লোকে বুঝেই গেছিলো যে এই ছবিগুলোই থাকবে এবং সেখানে কিছু পার্টিকুলার ফিল্ম মেকারই থাকতো তাদেরই সিনেমা এই লিস্টে বেশিরভাগ জায়গা করে নিত বাংলার ক্ষেত্রে কিন্তু এবারে যারা ভালো ভালো পরিচালক তাদেরও কিছু কিছু ছবি এখানে কিন্তু এই লিস্টে রয়েছে যেগুলো খুবই খারাপ ছবি হয়েছে আমার মতে আমার মতের সাথে যে আপনার মত মিলতেই হবে তার কোনো মানে না যে ছবিটার কথা আমি বলবো সেটা হচ্ছে সায়ন্তন ঘোষালের হিরকগড়ের হিরে এই ছবিটা খাজাস্য খাজা একটা ছবি হয়েছে এবং সায়ন্তন ঘোষালের মতো ফিল্মমেকারের কাছে এটা জাস্ট আশা করা যায় না এই ছবিটা খুবই বাজে একটা ছবি হয়েছে এবং জাস্ট নেওয়া যায়নি মানে এই ছবিটার কেন খারাপ লেগেছে এটা দেখবার জন্য আপনাকে রিভিউটা দেখতে হবে এটা আমি লিস্টে রেখেছি এটা খুবই খারাপ একটা ছবি পরবর্তী যে ছবিটা সেটা হচ্ছে অংশুমান প্রত্যষের ওগো বিদেশিনী অংশুমান প্রত্যস কনসিস্ট্যান্টলি এই লিস্টটা মেনটেন করেন যে উনি মানে বেস্টে থাকেন না উনি ওয়ার্স্টে থাকেন এটা ওনার কনসিয়াস ডিসিশন যে উনি প্রতিবার ওয়ার্স্ট ফিল্ম লিস্টে জায়গা করে নেন অংশুমান প্রত্যুষ আচ্ছা বলে রাখি রাজাচন্দ্রর ছবি এখানে অনেকগুলো রয়েছে যেগুলো খুবই খারাপ হয়েছে সেগুলো এতটাই খারাপ হয়েছে যে আমি কিন্তু এই ছবিগুলো গিও করিনি কারণ আমি জানি এটা টাইম ওয়েস্ট তো তাই জন্য তার যে ছবিগুলো যেগুলো জি ফাইভের প্ল্যাটফর্মে ডাইরেক্টলি রিলিজ করেছে হার মানাম হার হোক অম্রপালি হোক বা সেভিংস অ্যাকাউন্ট তো এটাই বলা ছিল আপনাদের যাদের মধ্যে এই তিনটে ছবি দেখেছেন তাদের এক্সপিরিয়েন্স অবশ্যই জানাবেন পরবর্তী ছবিটা হচ্ছে সৃজিৎ মুখার্জির আনফর্চুনেটলি স্রিজিৎ মুখার্জিকে এবছর এই লিস্টে একটা জায়গা দিতে হয়েছে তিনি খুবই ভালো মেকার আমার খুব পছন্দের ফিল্ম মেকার বাট এবছর ওনার কাকা ওর প্রত্যাবর্তন এই ছবিটা জাস্ট আমি ডাইজেস্ট করতে পারিনি মানে এতই খারাপ ছবি হয়েছে একটা তো এটার নাম আফ্রিকা সাফারি নয় রাদার আফ্রিকা সাফারিং হওয়া উচিত ছিল এই ছবিটা একটা ট্র্যাভেল ব্লগের মতো এবং ইয়েতি অভিযানও খুবই মানে হাস্যকর একটা ছবি ছিল সিমিলারলি কাকাবর প্রত্যাবর্তন তার থেকেও খারাপ একটা ছবি হয়েছে এবং এটা কিন্তু বক্স অফিসে সেইভাবে আন্ডার পারফর্ম করেছে এটা কিন্তু সেইভাবে হিট হয়নি মানে ইয়েতি অভিযান বিন আ ব্যাড ফিল্ম ওয়ার্ক করেছিল বাট এটা কিন্তু হিটও হয়নি এবং একটা দিন সরস্বতী পুজোর দিনটাই খালি ব্যবসা করতে পেরেছিলো তারপরে কিন্তু ড্রপ হয়ে গেছিলো এটা বিশালভাবে পরবর্তী ছবিটা হচ্ছে উত্তম কুমারের একটা বায়োপিক যেটা নাম হচ্ছে অচেনা উত্তম বলে এই e ছবিটা কখন এসছে কখন গেছে বেশিরভাগ লোকে জানেই না কিন্তু এই ছবিটা যদি কেউ নিজেকে টর্চার করতে চায় মানে অনেক হয় না যাদের আর কি এরকম স্যাটিস্টিক ভাবনা থাকে তারা কিন্তু এই ছবিটা অবশ্যই দেখতে পাবেন তারা আনন্দ পাবেন আর যদি কেউ অন্য কাউকে টর্চার করে মজা পান তাহলে এই ছবিটা তাদেরকে চালিয়ে দেখাতে পারেন এই ছবিটা ডেফিনেটলি এই লিস্টে থাকবে আরও একটি ছবি এসেছে যাতে বনি রয়েছে কৌশিক গাঙ্গুলি রয়েছে এই ছবিটার নাম হচ্ছে শুভ বিজয় এটা খুবই খারাপ একটা ছবি হয়েছে এই ছবিটাও এই লিস্টে জায়গা করে নেবে এই ছবিটা হচ্ছে এমন একটা ছবি যেটা হচ্ছে যে আমার টাকা আছে তো আমি বানাবো যা খুশি কর এবং তোকে দেখতেই হবে এরকম একটা অ্যাটিটিউড নিয়ে বানানো ছবি ডেফিনেটলি এটা ওয়াস্ট ফিল্ম অফ টু টোয়েন্টি টোয়েন্টি থাকবেই বিকজ অফ দ্য ডিরেক্টর অ্যান্ড ইজ মানে স্মল টানেল ভিশন যেখানে সে মানে একটা মানে ওই এরকম একটা অ্যাটিটিউড যে আমার টাকা আছে আমার রিলেটিভের টাকা আমি ছবি বানাচ্ছি তো আমি যা খুশি করতে পারি তো সেই ব্যাপারটা থেকেই এই ছবিটা বানানো হয়েছে তাই জন্য এই ছবিটা লিস্টে থাকবে আপনি বুঝতে পারবেন যে যে লেথার্জিটা ছবিটার মধ্যে সেটা থ্রু আউট ভিজিবেল তবে এই বছরের যদি সবচেয়ে খারাপ ছবির তালিকায় মানে সবচেয়ে উপরের স্থান কেউ পেয়ে থাকে সেটা হচ্ছে ডেফিনেটলি বোমকেশ হত্যা মঞ্চ এবং ফেলুদার হত্যা পরি। আমি আনফর্চুনেটলি বলতে বাধ্য হচ্ছি যে এই দুটো হচ্ছে বাংলা সাহিত্যের সবচেয়ে ভালো ক্যারেক্টার গোয়েন্দা ক্যারেক্টার একটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্টি করেছেন একটা সত্যজিৎ রায় সৃষ্টি করা প্রচুর বাঙালি রয়েছে যারা এদের ফ্যান আমিও তাদের ফ্যান আমি এই মুহূর্তে যে টি শার্টটা পরে আছি এটাও কিন্তু ফেলুদার টি শার্ট দেখতেই পাচ্ছেন আপনারা যাই না এটা মেডের একটা কালেকশন প্রমোশন করছি না জাস্ট বলে রাখলাম তো আমিও ফেলুদার ফ্যান কিন্তু এই যে বছরে আমরা যে জিনিসটা দেখতে পেলাম যে একটা মানে অডিয়েন্সকে কতটা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিচ্ছি এবং এই মানে ইমেজগুলোকে এই যে ব্র্যান্ড ভ্যালুটাকে কতটা এনক্যাশ করার লেভেল অব দি ডিরেক্টাররা যেতে পারে সেই জিনিসটা কিন্তু এবছর আমরা দেখতে পেয়েছি কারণ আগে অ্যাটলিস্ট এর চেয়ে স্ট্যান্ডার্ডের মানে একটা বেসিক স্ট্যান্ডার্ডে মানে যদি আমি এক্সট্রাঅর্ডিনারি যেগুলো সত্যি রায় বানিয়েছেন যেরকম ফেলুদা সেই স্ট্যান্ডার্ডে যদি নাও হয়ে থাকে তবু মানে একটা বেসিক স্ট্যান্ডার্ড মেনটেন করা হতো একটা টাইম অবধি বাট এখন যেন সেই মাত্রাটাও পেরিয়ে গেছে এবং এখন যা খুশি সিনেমার নামে যা খুশি বানিয়ে ফেলো সেরকম একটা মেন্টালিটি নিয়ে হয়েছে যে অ্যাটলিস্ট এই যে ব্র্যান্ড ভ্যালুটা আছে বোমকেশ এবং ফেলুদা সেটার জন্য দর্শক আসবে এবং সেটাও দর্শক গেছেও মানে বোমকেশ হত্যা মঞ্চ যথেষ্ট ভালো চলেছে আগের থেকে আন্ডার পারফর্ম করেছে কিন্তু চলেছে ওই সময় যে ছবিগুলো বেরিয়েছিল তার নিরিখে বেশি মানে ধর্মযুদ্ধ বলুন বা ভটভটি আর এখন আমরা দেখতে পাচ্ছি যে ফেলুদা হত্যাপুরি পুরী রম রমিয়ে চলছে এবং বহু মানুষ ভালো লাগছে তাদের ছবি হিসাবে মানে দের ইজ নো ড্রামা খুব ফ্ল্যাট একটা ফিল্ম বাট তা সত্ত্বেও ইটস ওয়ার্কিং এবং দেখুন এই লিস্টে এবারে আমি বেশি ছবিকে ইনক্লুড করতে পারিনি তার মূলত কারণ হচ্ছে যে এই বছর প্রথম দিকটা আমি চেন্নাইতে ছিলাম তখন অনেক বাংলা ছবি আমি হলে দেখতে পাইনি যেগুলো মুক্তি পেয়েছিল সেগুলো আমি দেখতে পারিনি এবং তারপরে সেগুলো তো আমাদের বাংলা সিনেমা তো এরকম হয় না যে ইমিডিয়েটলি ওটিটিতে চলে আসে তো সেই ছবিগুলো অনেক ছবি আমি মিস করে গেছি তাই জন্য বেস্ট ফিল্মের লিস্টও আমি অনেক ছবি রাখতে পারিনি যেগুলো আমার রাখার ইচ্ছে ছিল কিন্তু যেহেতু ছবিগুলো আমার দেখাই হয়নি তো তাই জন্য আমি রাখতে পারিনি সিমিলারলি ওয়ার্স্ট লিস্টেও আরও হয়তো কিছু ছবি আসতো এবং বাংলাতে ওয়ার্ল্ডস লিস্টটা অ্যাকচুয়ালি অনেক বেশি বড়ো এবং সেটা কিন্তু অনেকটা বেশি ইলংগেটেড কারণ এখানে প্রচুর কাজ জাস্ট ওই একটা দায় সারাভাবে হয় বলেই হয় তো এরকম প্রচুর ছবি রয়েছে বাট এইগুলো আর কি টপ ফাইভে জায়গা করে নেবে এগুলো খাজারশো খাজার ছবি হয়েছে এবং ডেফিনেটলি এগুলো থাকবে তো আপনাদের যদি এর বাইরে আর কোনো খাজা ছবি রেকমেন্ডেশন থাকে অবশ্যই করবেন কমেন্ট সেকশানে যেগুলো আপনাদের মনে হয় যে দু হাজার বাইশের ওয়ার্স্টুয়েল